আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি দূর হয়ে যাও এখান থেকে। তাহলে আমার হাতে দুদিন সময় বেশি আছে, এই সুযোগটাকেই আমাকে কাজে লাগাতে হবে। তুমি আমার সব কথা শুনেছো, মেনেছো, তাই তুমি সব উত্তর পাবে। এই প্রাণ ভোমরা কিন্তু তুমি চুরি করতে পারবে না, সেটা করতে গেলেই হবে সর্বনাশ। ওই ভোমরা রাক্ষসী রানী তোমাকে স্বেচ্ছায় না দিলে তা পাওয়া সম্ভব নয়। আর এটাও মনে রেখো, সোনার কাঠি রূপোর কাঠি ছাড়া প্রাণ ভোমরা পেয়েও তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার যাত্রার সময় শুরু হলো, যাও। যদি যোগ্য হও তবে সফল হবে, সোনার কাঠি রূপোর কাঠি পাবে, আর তাহলেই প্রাণ ভোমরা তোমার হাতে আসবে। যাও। ধন্যবাদ। বাবা, তোমার এই এত কষ্ট আমি নিজের চোখে দেখতে পারছি না, তাই তো তোমাকে এখানে মুক্তি দিতে এসেছি। রাজমাতার হাতে মরার চেয়ে নিজের মেয়ের হাতে মরা অনেক ভালো। মোহিনী, মোহিনী, ভুল করছো তুমি, এই ভুলের মাশুল তোমাকে দিতেই হবে। কামিনীকে সঙ্গ দেওয়ার মাশুল তোমাকে জীবন দিয়ে চোকাতে হবে। মোহিনী, আমার আমার কথাটা শোনো মোহিনী। চুপ, একদম চুপ। মোহিনী, মোহিনী, তোমার পেছনে দেখো, দেখো। কামিনীর মিথ্যে শাস্তি তোমাকে পেতে হবে। তুমি বলি প্রদত্ত, তোমাকে বলি দেব আমি। বলি? মোহিনী, মোহিনী, আমার কথা শোনো, শিগগিরই এখান থেকে পালাও। মোহিনী, পালিয়ে যাও। মোহিনী, সরে যাও এখান থেকে। মোহিনী, মোহিনী, পালাও, পালাও বলছি। রোহিণী, 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 এই রোহিণী আমার জীবনে কাল হয়ে এসেছে। ওর জন্য সব কাজ ভুল হয়ে যাচ্ছে, আমার সব কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছে। শেষ করে দেব আমি, সব শেষ করে দেব, সব শেষ করে দেব আমি, সব ধ্বংস করে দেব। না রোহিণীকে মারতে পারলাম, এদিকে দুদিন পিছিয়েও গেলাম, পুরো কথাও শুনতে পারলাম না। ধ্বংস করে দেব আমি, সব শেষ কর। এর শাস্তি জ্যোৎস্না পাবে, জ্যোৎস্না। বাঁচাও রাজমাতা, রাজমাতা, আমায় বাঁচাও, রাজমাতা, বাঁচাও, বাঁচাও রাজমাতা। তোমার অন্যায়ের সাজা তোমাকেই পেতে হবে কামিনী, এইবার বলি হবেই, তুমি কিছুতেই আটকাতে পারবে না। কেন হচ্ছে এরকম, এসব কিসের ইঙ্গিত, কিসের ইঙ্গিত? রাজকন্যা,
তোমার মুখের স্মিত হাসি বলে দিচ্ছে যে তুমি সফল হয়ে ফিরেছো। কামিনীকে কিছুতেই এড়িয়ে যেতে পারলাম না আমি। আজ পর্যন্ত কারুর নিয়ম আমি কখনো মানিনি, আজও আমি কোনো নিয়ম মানব না। তোমার কোনো কথা শুনতে চাই না আমি। দূর হয়ে যাও এখান থেকে। আচ্ছা রাজকন্যা, কামিনী ওখানে ছিল? হ্যাঁ, দেখলেন তো, ও কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারেনি। এটাই সুযোগ রোহিণী, বিরাট সুযোগ। কামিনীর থেকে এই যুদ্ধে তোমার এগিয়ে থাকার সুযোগ। আর সময় নষ্ট করো না, যাও। আগে সোনার কাঠি রূপোর কাঠি, তারপর তোমার কাঙ্ক্ষিত প্রাণ ভ্রমর। তোমার মায়ের মুক্তির পথ প্রশস্ত করো। তোমার হাত দুটো দাও। এইগুলো তোমাদের কাজে লাগবে রাক্ষসীদের রাজ্যে। যে সঠিক পথে চলে তার সঙ্গে সবসময় ভালোই হয়। কথাটা ভুলে যেও না কিন্তু। রাজকন্যা, এটা কোথায় এলাম? এটাই আমাদের গন্তব্য। এটা হলো সেই স্বর্ণ দরজা যা পেরোলে রাক্ষসীদের রাজ্য। এটাই সেই রাক্ষসীদের রাজ্য? হ্যাঁ, চলো দেখা যাক দরজার ওপারে আমাদের জন্য কি অপেক্ষা করছে। সাংঘাতিক দরজা, এতটুকু নড়াতে পারলাম না। দরজায় কোনো তালা নেই, কোনো চাবি নেই, তার মানে নিশ্চয়ই জাদু দিয়ে বন্ধ। জাদু? তাহলে জাদু কাটারও নিশ্চয়ই কোনো উপায় রয়েছে। কিন্তু কি উপায়? দরজা খুলবে কি করে? রাজকন্যা, চলো আরেকবার ধাক্কা দিই। আরেকবার? এই দরজা আমি খুলতে পারবো না। আমি আর পারছি না, আমার দ্বারা হবে না, পারবো না আমি। আমি আর পারছি না।
রাজকন্যা। তার মানে নিশ্চয়ই এর কোনো মানে রয়েছে। রাজকন্যা ওটা কি? ওটা তো মনে হচ্ছে কোনো চাবি দেওয়ার জায়গা। কই বড় দরজায় তো এটা ছিল না? চাবির জায়গা, তার মানে এটারও চাবি রয়েছে নিশ্চয়ই। কিন্তু এখানে এখানে চাবি কোথায় পাবো? আর কে বলে দেবে এটা চাবি কোথায়? এইগুলো তোমাদের কাজে লাগবে রাক্ষসীদের রাজ্যে। মনে পড়েছে, কাল লাগেনি তো কোনো জিনিস অকারণে দেয় না, চাবি তো দিয়েছিল আমাদের। চাবি? হ্যাঁ তাই তো, আমরা যেটা উদ্ধার করেছিলাম। দাঁড়ান যোদ্ধা, এইটা তাহলে এই দরজার চাবি? জানি না, এই মুহূর্তে আমাদের কাছে এই একটাই চাবি রয়েছে। ভাগ্য যদি সহায় থাকে তাহলে দরজা খুলে যাবে। এটা দিয়ে একবার চেষ্টা করে দেখি। এ তো ঘুরেই যাচ্ছে, খুলছে কোথায়? ধুর, এই চাবি দিয়ে এই দরজা খোলা যাবে না। ওটার অন্য কোনো চাবি হবে, এই চাবিটা নয়। তো এই দরজার চাবি কোথায়? তাহলে রাজকন্যা এটার উপায় কি? আমি নিজেও জানি না এটার উপায় কি, কিন্তু কি করি সেটাই তো ভাবতে হবে এবার। যোদ্ধা, দরজা খুলে গেছে, চলুন। চলো। আমাকে ধরে এনে তুমি ঠিক কাজ করনি বন্ধুসিন নাগ। রাজমাতা কিন্তু তোমাকে তোমাকে ছাড়বে না, কিছুতেই না। এর সাজা কিন্তু তুমি পাবেই বন্ধুসিন নাগ, এর সাজা কিন্তু তুমি পাবেই। তোমার রাজমাতা যদি আমার সামনে তোমাকে বলি না দেয় তাহলে আমি তোমাকে শেষ করব। আমাকে মিথ্যে বলার শাস্তি পাবে তোমার রাজমাতা। আর সূর্যাস্তের আগে যদি সে এসে না পৌঁছয় তাহলে তোমাকে শেষবারের মতো দেখতেও পাবে না সে। রাজমাতা, রাজমাতা কোথায় তুমি? রক্ষা করো, রক্ষা করো রাজমাতা। বেশ হয়েছে, বেশ হয়েছে। মোহিনীর সঙ্গে এমনই হওয়া উচিত, যেমন কর্ম তেমন ফল। আচ্ছা বাঘুদা, পঞ্চশ্রী নাগের পাঁচটা মাথার মধ্যে কোন মাথা দিয়ে গ্রাস তুলে খায় আর কোনটা দিয়ে কথা বলে বলতো? চুপ কর তো, এখন তোর ধাঁধা ধরার সময়। দেখছিস কি কাণ্ড হতে চলেছে? তা নয়, আমি ভাবছি
ইস, আমার যদি এরকম অনেক কটা মাথা থাকতো তাহলে কি ভালোই না হতো। কচু পোড়া হতো, ওই পঞ্চশীলকেই কামিনী বোকা বানিয়েছে, আর তুই তো বোকাদের পাঠশালার পণ্ডিত মশাই। হ্যাঁ গো বাগুদা, বুড়িমা মন চুপ করে আছে কেন? তাই তো। কি গো বুড়িমা, তুমি খুশি হওনি? না, কারণ আমি আভাস পাচ্ছি এই ঘটনায় কামিনী চুপ করে বসে থাকবে না, সে মোহিনীকে বাঁচাতে আরো ভয়ানক কিছু করবে, এত ভয়ানক যা দুর্যোগ ডেকে আনবে। এই অপমান আমি আমি মুখ বুঝে সহ্য করব না, মোহিনীকে আমি হারাতে পারব না কোনোভাবেই না। মোহিনীকে রাজসিংহাসনে বসতে হবে, মোহিনীকে বিজয়নগরের রানী হতে হবে। পঞ্চনাগ মোহিনীকে তুলে নিয়ে গিয়ে সব থেকে বড় ভুল করেছে, কামিনীর অহংকারে আঘাত করেছে। এবার পঞ্চশীলনাথকে হারানোর জন্য যা করার প্রয়োজন আমি তাই করব। বাবা, রাক্ষসীদের রাজ্য এমন হতে পারে? হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু রাজকন্যা কাউকে তো দেখতে পাচ্ছি না, কেউ থাকে না নাকি এখানে? আচ্ছা যোদ্ধা, ওদিকটা একবার গিয়ে দেখলে হয় না? চলো। রাজকন্যা, এরকম সুন্দর জায়গায় এরকম ভয়ানক মূর্তি, তার মানে যতটা বিপদ ভেবেছিলাম তার চেয়ে অনেকটা বিপজ্জনক হতে পারে এই জায়গাটা। হ্যাঁ যোদ্ধা, যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে, আমাদের সাবধান থাকতে হবে। চলো। রাজকন্যা কিছু শুনতে পাচ্ছ? কে গো তোমরা? তুমি তো মানুষ, কিন্তু তুমি কে?